হাইকোর্ট বলি, সুপ্রিম কোর্ট বলি, ভারতবর্ষের কোনো বিচারপতি বলি, আর হায়ার এডুকেটেড পার্সনদের কথাই বলি, যারা ভারতবর্ষে লিভ টুগেদারের অনুমতি দিয়েছে, লিভ টুগেদার, লিভ টুগেদার বোঝেন, বিবাহ না করেও একটা ছেলে আর একটা মেয়ে দুজন সহমত, দুজনের সহমত তৈরি হলে তারা একই জায়গায় রাত্রি যাপন করতে পারবে, পারবে। আচ্ছা, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেউ যদি তোমার বোনটাকে নিয়ে রাত কাটায়, কথা বলে না, বলুন বলুন, হাইকোর্ট বলি, সুপ্রিম কোর্ট বলি, ভারতবর্ষের যে কোনো এডুকেটেড পার্সন বলি, তারা লেখাপড়া শিখেছে, হায়ার এডুকেটেড হয়েছে, উচ্চ শিক্ষা হাসিল করেছে, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে প্রকৃত মানুষ হতে পারিনি। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, জিনা ব্যভিচার তো দূরের কথা, জিনা ব্যভিচারের ধারে পাশেও যাবি না। পৃথিবীর একজনের সঙ্গে শুধু তোর যৌনতার সম্পর্ক থাকবে, ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ বললেন, বললেন তোর স্ত্রীর সঙ্গে, তোর স্ত্রী ভিন্ন, পৃথিবীর দ্বিতীয় কারোর কাছে তুই যৌন সম্পর্ক স্থাপন করতে পারবি, পারবি? যদি যদি তোর স্ত্রী ভিন্ন, যত্র তত্র যেখানে মন চায় সেখানেই যদি তুই যৌনতার সম্পর্ক তৈরি করিস, পৃথিবীর জন্তু জানোয়ারের সঙ্গে তোর তফাত কি থাকলো? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লাস্ট মিনিট ফিনিশিং, কি বোঝাচ্ছিলাম বলেন তো? এবাদাতের যোগ্যতা আছে শুধু কার? আপনারা অন্যমনস্ক হয়ে গেছেন, অন্যমনস্কতা ছাড়ুন, এই লাস্ট মিনিটে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে নিতে হবে মানুষের। জি, এবার বলুন, ওই এবাদাতের শিক্ষা, এবাদাত আমি কেমনে করব, এই এবাদাতের শিক্ষা স্কুলে পাওয়া যাবে, কলেজে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? জোর করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআনে আল্লাহ ওটাই বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ বললেন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আমরা বললাম, আল্লাহ কোরআন আপনি শিখিয়েছেন কেন? মহান আল্লাহ বললেন, কোরআন এজন্যই শিখিয়েছি যাতে তোদেরকে আমি প্রকৃত মানুষ বানাতে পারি, তোদেরকে সৃষ্টি করেছিলাম আমার এবাদাতের জন্যে, আর আমার এবাদত করার শিক্ষা তামাম আসমানের নিচে, তামাম জমিনের উপরে তুই কোন পুস্তকের ভিতরে, কোন কেতাবের ভিতরে পাবি না। আমার এবাদতের শিক্ষা শুধু আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে পাবি, আমার কোরআনের ভিতর থেকে আমাকে এবাদত করার শিক্ষা গ্রহণ করে তুই আমার এবাদত করবি কোরআনের কাছে, কোরআন অনুযায়ী আমার এবাদত করলে বান্দা তবেই পৃথিবীতে তুই প্রকৃত মানুষ। আর আমার এবাদত যদি না করতে পারলি তো কিসের মানুষ? বুঝতে অসুবিধা হয়? এর চাইতে বেশি বলতে গেলে বলতে পারবো, এখনো দু ঘন্টা, আড়াই ঘন্টা, তিন ঘন্টা ধরে ওই একটা অংশকে নিয়ে এক্সপ্লানেশন করতে পারবো ইনশাআল্লাহ। জি, দেখুন, স্কুলে এডুকেশন আছে, কলেজেও এডুকেশন আছে, ইউনিভার্সিটিতেও এডুকেশন আছে, যে কোনো একটা বৃদ্ধাশ্রমে যে কখনো খবর নিয়ে দেখবেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এখনো যত মা যত বাবারা বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে, ওই খুব বেশি হলে 3%, 2%, 1% মুসলিম ঘরের বাবা মা বৃদ্ধাশ্রমে, যত বাবা মা বৃদ্ধাশ্রমে অধিকাংশ ক্ষেত্রে তাদের সন্তানরা হায়ার এডুকেটেড, এবং শুধু শুধু হায়ার এডুকেটেড না, তাদের ইকোনমিক্যাল দিকটাও চাঙ্গা, কারণ বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখলে যে পরিমাণ পয়সা খরচ করতে হয়,
ওই পয়সা গরীব মানুষের বলুন হ্যাঁ সংসার চলে যাবে তো গরীব মানুষ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে কেমনে রাখবে জি আমার বলবার উদ্দেশ্য যাদের বাবা মা অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে জি হিসাব কষলে পাওয়া যাবে তাদের সন্তানরা অধিকাংশই এডুকেটেড শুধু না হায়ার এডুকেটেড একটু আমার বলে বোঝাবেন কোচির লেখাপড়া শিখে যদি কোচিরের লেখাপড়া শিখিয়ে যদি বাবা আর মাকে বৃদ্ধ বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয় লেখাপড়া শিখে সত্যি কোচি মানুষ হয়েছে না জানোয়ার তৈরি হয়েছে জোর করে বলেন কোরআন ওইটাই বলছে কোনটা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ বললেন রহমান দয়াময় আমরা যেন বললাম কে 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 সেই দয়াময় আল্লাহ বললেন আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন আমরা জিজ্ঞেস করলাম ফের আল্লাহ কোরআন আপনি শিখিয়েছেন কেন আল্লাহ বললেন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য আমি কোরআন শিখিয়েছি কোরআন ঘেটে দেখুন যেখানে আল্লাহর ইবাদতের কথা সেখানেই আল্লাহ ইবাদতের পরেই বলেছেন আমার ইবাদতের পরে তোর বাবা আর মায়ের অধিকার আর একটু মন খুলে বলতে পারো না এই জন্য বৃদ্ধাশ্রমগুলিতে আজও 1% 2% 3% মা বাবা আর মায়েরা বৃদ্ধাশ্রমে অন্য ধর্মের বৃদ্ধ বিদ্যা মা বাবার তুলনায় আজও বৃদ্ধাশ্রমে মুসলিম ঘরের মুসলিম পরিবারের বাবা মা কম এটা আল্লাহর কোরআনের অবদান আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রেখে যাওয়া পদ্ধতির অবদান রাসূলের দেখানো পদ্ধতির বাস্তব ফসল জি মুসলমানরা সেই কোরআন পেয়েছে আপনাকে হিসাব করতে হবে হিসাব করতে হবে যে আমি কোরআন পাবার পরেও মানুষ হব না জন্তু জানোয়ার হব যদি মানুষ হওয়ার ইচ্ছা হয় এডুকেশন অনেক আছে অনেক আছে এরপরও বলছি একদম শেষ কথাটা বলছি রসুলের জমানায় এক কোরাইশ যুবককে নবীর দরবারে আনা হলো মাজমাউজ জাবাইদ নামীয় হাদিসের কিতাবে হাদিসটা আসছে এসে বলল ইদান লি বিজিনা হুজুর আপনি আমাকে জেনার অনুমতি দেন ধর্ষণের অনুমতি দেন হুজুর আমি ব্যভিচার করব অনুমতি দেন ফাজাজারুহু সাহাবীরা প্রচন্ড রেগে গেলেন ধমকালেন তুই বলিস কি নবীর দরবারে দাঁড়িয়ে জি রাসূল বললেন মা মা ঠান্ডা হও ওকে আমার কাছে নিয়ে এসো রাসূল অনেকগুলো প্রশ্ন তারে করলেন সাহাবীরা তাকে রাসূলের কাছে নিয়ে এলেন নবীজি বললেন আতহিব্বুহু লি বানাতিক মেয়ে আছে তোমার বললেন জি হুজুর আছে তোমার মেয়ের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি খুশি তুমি কি এটা পছন্দ করো কল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেউ আমার মেয়েকে ধর্ষণ করলে আমার মেয়ের সঙ্গে ব্যভিচার করলে আমি সন্তুষ্ট নই নবীজি বলছেন তুমি যার সাথে ব্যভিচার করতে চাইছো সেও তো কারো না কারোর মেয়ে সুবহানাল্লাহ কয় না আর একটু জোর করে বলো আরো আওয়াজ দিয়ে বলতে পারেন কি সুন্দর করে নবী শেখাচ্ছেন হুমকি দিয়ে না ধমকি দিয়ে নয় ফের বললেন বোন আছে তোমার বললেন জি আছে হুজুর তোমার বোনকে কেউ যদি তোমার বোনের সাথে ব্যভিচার করে নোংরামিতে লিপ্ত হয় তুমি এটা পছন্দ করবা লা ইয়া রাসূলুল্লাহ আমি তো পছন্দ করব না লোকটার মাথা নিচু হয়ে গেল শেষ পর্যন্ত হাত লম্বা করে দিয়ে বলল হুজুর আমাকে বায়াত করিয়ে দেন আমি জীবনে আর আর জেনা ব্যভিচার আর ধর্ষণের নাম মুখেও আনবো না আরেকটু মন খুলে চট করে বলে ফেললেন হাইকোর্ট বলি সুপ্রিম কোর্ট বলি ভারতবর্ষের কোনো বিচারপতি বলি আর হায়ার এডুকেটেড পার্সনদের কথাই বলি যারা ভারতবর্ষে লিভ টুগেদারের অনুমতি দিয়েছে লিভ টুগেদার বোঝেন বিবাহ না করেও একটা ছেলে আর একটা মেয়ে দুজন সহমত দুজনের সহমত তৈরি হলে তারা একই জায়গায় রাত্রি যাপন করতে পারবে আচ্ছা ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেউ যদি তোমার বোনটাকে নিয়ে রাত কাটায় কথা বলে না বলুন বলুন হাইকোর্ট বলি সুপ্রিম কোর্ট বলি ভারতবর্ষের যে কোনো এডুকেটেড পার্সন বলি তারা লেখাপড়া শিখেছে হায়ার এডুকেটেড হয়েছে উচ্চ শিক্ষা হাসিল করেছে
কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে প্রকৃত মানুষ হতে পারিনি কোরআন পরিষ্কার বলে দিয়েছে লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা যিনা ব্যভিচার তো দূরের কথা যিনা ব্যভিচারের ধারে পাশেও যাবি না পৃথিবীর একজনের সঙ্গে শুধু তোর যৌনতার সম্পর্ক থাকবে ইল্লা আলা আজওয়াজিহিম আল্লাহ বললেন বললেন তোর স্ত্রীর সঙ্গে তোর স্ত্রী ভিন্ন পৃথিবীর দ্বিতীয় কারোর কাছে তুই যৌন সম্পর্ক স্থাপন করতে পারবি পারবি যদি যদি তোর স্ত্রী ভিন্ন যত্র তত্র যেখানে মন চায় সেখানেই যদি তুই যৌনতার সম্পর্ক তৈরি করিস পৃথিবীর জন্তু জানোয়ারের সঙ্গে তো তফাত কি থাকলো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন আমার বক্তব্য ছাড়ছি জি অনেক হেভিওয়েট ব্যক্তিত্বরা এসেছেন বিশেষ করে বাদুড়িয়া বিধানসভার মাননীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন এবং তার সঙ্গে অনেক গুণীয় ব্যক্তিরা আছেন তাদের কাছে আপনাদের দুটো কথা শুনতে শুনতে আশা করছি ফুরফুরাশরীফ থেকে হুজুর কিবলা এসে হাজির হবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা কথা বলছো মজুর ভাই কবে খবর